ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচ্য বিষয় না জানিয়ে আমি তোমাদের একটি ভিডিও ক্লিপিংস দিলাম, দেখো ভিডিও ক্লিপিংসটি। Everyone was warned, but no one listened. A rise in temperature, ocean patterns changed, and ice caps melted. They called it extreme weather. They didn't know what extreme was. In the year of 2019, hurricanes, tornadoes, floods, and droughts unleashed a wave of destruction upon our planet. এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, দুর্যোগ ও বিপর্যয়। প্রকৃতি তার নিজস্ব কতগুলি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। কখনো কখনো কিছু প্রাকৃতিক ঘটনা যেমন ঝড় বৃষ্টি, খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, ভূমিদশ প্রভৃতি ঘটনা ঘটে থাকে। যে কারণেই এসব ঘটনা ঘটে থাকুক না কেন, এগুলি মানুষের জীবনে দুর্যোগ ও বিপর্যয় ডেকে আনে। মানুষ তখন অসহায়ের মতো প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটে। মানুষ এসব দুর্যোগ ও বিপর্যয় থেকে রেহাই পেতে সচেষ্ট হয়। আবিধানিক অর্থে দুর্যোগ বা হ্যাজার্ড হলো এমন এক অবস্থা যা জীবন, স্বাস্থ্য ও সম্পত্তি হানি করে এবং পরিবেশের পক্ষে এক ভীতির সঞ্চার করে। প্রধানত প্রাকৃতিক কারণে এবং কখনো কখনো মানুষের কারণে পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে যখন স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয়, জীবন, স্বাস্থ্য ও সম্পত্তি হানি হয় এবং পরিবেশের পক্ষে এক ভীতির সঞ্চার হয়, তখন তাকে দুর্যোগ বলে। যেমন অতিবৃষ্টির কারণে শহরে বন্যা হলে তা মানুষকে সাময়িক গৃহবন্দী করে রাখে। দুর্যোগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রথমেই বলবো প্রাকৃতিক দুর্যোগের কথা। এই ধরনের দুর্যোগে মানুষের কোনো হাত থাকে না। বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্ট আকস্মিক ঘটনার প্রভাবে মানুষের জীবন ও সম্পত্তি হানি এবং স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে যায়। যেমন অগ্নুৎপাতের ফলে বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি ধ্বংস হওয়া। এখন বলবো মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা ম্যান মেড হ্যাজার্ড। এই ধরনের দুর্যোগ সৃষ্টিতে প্রকৃতির খুব একটা প্রভাব নেই, পুরোটাই মানুষের অসচেতনতা, অজ্ঞতা, কুসংস্কার, অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপ ইত্যাদির কারণে ঘটে থাকে। যেমন সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাবে প্রচুর সম্পত্তি ও জীবনহানি ঘটে। এরপরে আসছি আধা প্রাকৃতিক দুর্যোগ বা কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ড। কিছু কিছু দুর্যোগ যা প্রধানত প্রাকৃতিক কারণেই ঘটে, কিন্তু মানুষের বিচার বুদ্ধির অভাবে, অসচেতনতা এবং স্বার্থপরতার কারণে প্রাকৃতিক দুর্যোগের আগমনকে ত্বরান্বিত করে এবং এর ভয়াবহতাকে বৃদ্ধি করে। এই ধরনের দুর্যোগকে আধা প্রাকৃতিক দুর্যোগ বা কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ড বলা হয়। যেমন বাঁকবহুল নদীর নিম্নপ্রবাহে অবতল বাঁকের পাড়ে যদি অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ, পশুচারণ, বাসস্থান নির্মাণ করা হয়, তবে নদীর পাড় ভাঙন ত্বরান্বিত হয়। এবারে আসি ডিজাস্টার বা বিপর্যয়ে। ফরাসি শব্দ ডিজ কথার অর্থ অশুভ এবং অ্যাস্টার কথার অর্থ তারা। এই দুই শব্দের সম্মিলনে সৃষ্ট ডিজাস্টার থেকে ডিজাস্টার কথাটি এসেছে, যার আক্ষরিক অর্থ অশুভ তারা। বিপর্যয়ের কিছু মানদণ্ড রয়েছে। একটি প্রাকৃতিক দুর্যোগ তখনই বিপর্যয়ে পরিণত হয় যদি কোনো প্রাকৃতিক কারণে ১ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় এবং ১০০ জনের অধিক মানুষের জীবনহানি হয় ও ১০০ জনের অধিক আহত হয়, তখনই তাকে বিপর্যয় বলা যাবে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ তখনই বিপর্যয়ে পরিণত হয় যখন
জনজীবনের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে যায়। বৃহৎ মাত্রায় জীবন সম্পত্তি ও বাসস্থানের বিনাশ ঘটায়। বাইরে থেকে সাহায্যের প্রয়োজন হয় এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। বিপর্যয়কে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ্য সৃষ্ট বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় সম্পূর্ণরূপে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির কারণে ঘটে থাকে। প্রাকৃতিক বিপর্যয়কে উৎসের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ভূতাত্ত্বিক বিপর্যয়, পাত সঞ্চালনের ফলে অভিসারী ও প্রতিসারী পাতের সীমানা অঞ্চলে কখনো ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে 7-এর বেশি হলেই তা বিপর্যয় সৃষ্টি করে। আবার কখনো সমুদ্রবক্ষে পাত সীমান্ত অঞ্চলে ভূমিকম্পের ফলে শত শত কিমি দৈর্ঘ্যের লম্বা সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়, যা সুনামি নামে পরিচিত। অগ্ন্যুৎপাত সংলগ্ন অঞ্চলে বসতির উপস্থিতি থাকলে তা লাভা প্রবাহে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এবারে আসি ভূমিরূপ সংক্রান্ত বিপর্যয়ে। প্রথমেই এখানে বলবো ভূমি ধসের কথা। অতিবৃষ্টি বা ভূমিকম্পের ফলে সাধারণত পাহাড়ের ঢাল বরাবর যখন কিছুটা স্থান জুড়ে ভূভাগের উপরিস্তর বসে যায় তখন তাকে ভূমি ধস বলে। এরপর আসি নদী পার ভাঙনে। পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই রকম বিপর্যয় প্রতি বছরই ঘটে। এছাড়া আছে সমুদ্র তট ভাঙন। সমুদ্র তরঙ্গ বা জোয়ারের প্রভাবে যখন সমুদ্র উপকূলের ভূমিভাগ ক্ষয় হয় তখন তাকে সমুদ্র তট ভাঙন বলে। এখন বলবো বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের কথা। বায়ুমণ্ডলীয় বিপর্যয় নানাভাবে ঘটে থাকে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন, অতি সাম্প্রতিককালে আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন আজও আমাদের মন থেকে মুছে যায়নি। এছাড়া রয়েছে বজ্রঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত, টর্নেডো, মেঘভাঙা বৃষ্টির মতো বায়ুমণ্ডলীয় গোলযোগ। মেঘভাঙা বৃষ্টি বা হড়পা বানের কথা বললেই মনে পড়ে যায় উত্তরাখণ্ডের কেদারনাথের ভয়াবহ ধসসহ বিরাট মাত্রার বিপর্যয়ের কথা। এখন আলোচনা করব ভারতবর্ষের অন্যতম বায়ুমণ্ডলীয় বিপর্যয় বন্যার কথা। ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী কোনো স্থানে স্বাভাবিক গড় বার্ষিক বৃষ্টিপাতের তুলনায় 125%-এর অধিক বৃষ্টিপাত হলে তাকে বন্যা বলা হবে। বন্যার ফলে একদিকে যেমন শস্য নষ্ট হয় তেমনি রোগ ছড়িয়ে মহামারীও দেখা দেয়। ভারতবর্ষে প্রতি বছর মোট ভূমিভাগের 12% অর্থাৎ 80 লক্ষ হেক্টর জমি বন্যায় প্লাবিত হয়। 40% বন্যা হয় মৌসুমি বৃষ্টিপাত দ্বারা এবং 60% নদী বাঁধের জল ছাড়ার ফলে বন্যা হয়। বন্যার প্রভাবে জনজীবন কিভাবে বিপর্যস্ত হয় সাম্প্রতিককালের কেরলের বন্যা তা আমাদের মনে করিয়ে দেয়। বন্যা সৃষ্টির নানা কারণের মধ্যে দীর্ঘস্থায়ী ভারী বর্ষণ এই প্রাকৃতিক কারণটি না বললেই নয়। এছাড়া রয়েছে কিছু আর্থসামাজিক কারণ, যেমন জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে নদীর নিম্ন অববাহিকায় বন্যা হয়। অরণ্য বিনাশ, অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ ইত্যাদির ফলে ভূমিক্ষয়ের প্রভাবে নদী গর্ভের নাব্যতা কমে যায়, ফলে নদীর জলধারণ ক্ষমতা কমে গিয়ে জল দুই উপকূলকে বন্যায় প্লাবিত করে। এখন আসছি বন্যার ঠিক বিপরীত একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়, খরার কথায়। ভারতের আবহাওয়া দপ্তর অনুযায়ী কোনো অঞ্চলে স্বাভাবিক গড় বার্ষিক বৃষ্টিপাতের তুলনায় 75% বা তার কম বৃষ্টিপাত হলে তাকে খরা অবস্থা ধরা হয়। আবহাওয়া দপ্তর খরাকে দুই ভাগে ভাগ করেছে। একটি প্রকট খরা, যখন কোনো বছর স্বাভাবিকের তুলনায় 50% কম বৃষ্টিপাত হয় তাকে প্রকট খরা বলা হয়। অপরটি মধ্যম খরা, যখন বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় 25-50% কম হয় তাকে মধ্যম খরা বলে। দেশের প্রায় 33% অঞ্চলই খরাপ্রবণ। খরা সৃষ্টির প্রাকৃতিক কারণগুলি হল স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত, মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা এবং মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে অনিয়ন্ত্রিত বৃক্ষছেদনে, জলীয় বাষ্পের ঘাটতি, নগরায়ণ শিল্পায়নে, দূষণের প্রভাবে উষ্ণতা বৃদ্ধি ইত্যাদিকে দায়ী করা যায়।
এখন বলবো মৃত্তিকা সংক্রান্ত বিপর্যয়ের কথা। মরুকরণ। ক্রমবর্ধমান হারে মরুভূমির আয়তন বৃদ্ধির ঘটনাকে মরুকরণ বলে। মরুকরণের ফলে জমির ব্যবহারযোগ্যতা নষ্ট হয়ে যায়। এছাড়া রয়েছে লবণাক্তকরণ বা স্যালিনাইজেশন, যে প্রক্রিয়ায় দ্রবীভূত লবণসমূহ অতিরিক্ত পরিমাণে মাটিতে জমা হয় তাকে মাটির লবণাক্তকরণ বলে। এর ফলেও মাটির অবক্ষয় ঘটে এবং ব্যবহারযোগ্যতা নষ্ট হয়ে যায়। এখন আসি ম্যান মেড ডিজাস্টার বা মনুষ্য সৃষ্ট বিপর্যয়ে। মানবিক কার্যাবলীর ফলে কোনো কোনো আকস্মিক ঘটনা যখন মানুষের স্বাভাবিক জীবনকে সম্পূর্ণ স্তব্ধ করে, বিপুল পরিমাণে জীবন ও সম্পত্তির ক্ষতি করে, যার প্রভাবে উক্ত অঞ্চলে সামগ্রিক ব্যবস্থা ভেঙে পড়ে, তাকে মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলে। মনুষ্য সৃষ্ট বিপর্যয়কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, কিন্তু প্রযুক্তির বিফলতা বা অতি ব্যবহারে মানুষকে নানাভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। শিল্পায়ন একদিকে যেমন আমাদের উন্নতি শিখরে এগিয়ে দিচ্ছে, তেমনি শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক শক্তি গ্যাস আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি সাম্প্রতিককালে বিশাখাপত্তনমে ঘটে যাওয়া গ্যাস দুর্ঘটনা 1984 সালের ভূপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতিকে জাগিয়ে তোলে। আবার তেজস্ক্রিয় বা পারমাণবিক কেন্দ্রগুলিতে তেজস্ক্রিয় কণার বিভাজনে প্রচুর তাপ উৎপন্ন হয়, সঠিকভাবে তার সংরক্ষণ না করলে বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা তৈরি হয়। ইউক্রেনের চেরনোবিল শহরে 1986 সালের 26শে এপ্রিল পারমাণবিক শক্তিকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি ও মানুষের অসাবধানতার জন্য বিস্ফোরণ ঘটে, ইহা চেরনোবিল দুর্ঘটনা নামে পরিচিত। এর ফলে প্রায় 3000 বর্গ কিমি এলাকার সাথে সাথে তেজস্ক্রিয়তা বিষে আক্রান্ত হয়ে পড়ে। এখন এমন কিছু ঘটনার কথা বলবো যেখানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধে কিংবা সাম্প্রদায়িক কারণে সংঘটিত দাঙ্গায় অগণিত মানুষের মৃত্যু ঘটে। দেশের উপরে জঙ্গি হামলায় রাষ্ট্র বা উক্ত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা বিপর্যস্ত হয়, ফলে সরকার জরুরি অবস্থার আহ্বান করে। ইতিহাস এ সমস্ত ঘটনার সাক্ষী। এখন এমন এক বিপর্যয়ের কথা বলবো যার ফলে গোটা পৃথিবী আজ গৃহবন্দী। হ্যাঁ, আমি কোভিড-19 কথাই বলছি। এটি এক ধরনের জৈবিক বিপর্যয়। মানুষ, জীবজন্তু, উদ্ভিদ গোষ্ঠী, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির সংক্রমণ থেকে যদি কোনো প্রকার বিপর্যয় ঘটে তখন তাকে জৈবিক বিপর্যয় বলে। এ ধরনের বিপর্যয়ের ফলে মহামারী, কলেরা, মড়ক ইত্যাদি আসে। এর ফলে দেশে আর্থিক মন্দা দেখা দেয়, সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে, ফলে উৎপাদন কমে যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পায়, তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, ফলে অনাহার, দুর্ভিক্ষ ইত্যাদির সৃষ্টি হয় এবং এ থেকেই আসে অর্থনৈতিক বিপর্যয়। বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে। দেশের আর্থিক মন্দার ফলে বিশ্ববাজারে আর্থিক বিপর্যয়ের সৃষ্টি হয়। আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এবার দেখে নিই দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী। দুর্যোগ হলো এমন এক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট ঘটনা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সাময়িকভাবে ব্যাহত করলেও একেবারে স্তব্ধ করে দেয় না, কিন্তু এই দুর্যোগই যখন তীব্রতর আকার ধারণ করে তা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে দীর্ঘকালীন স্তব্ধ করে দেয়, তখন তাকে বিপর্যয় বলে। প্রাকৃতিক দুর্যোগ বিশাল এলাকা জুড়ে হয়, কিন্তু মানুষের কারণে সৃষ্ট দুর্যোগ কম পরিসরে ঘটে। বিপর্যয় মূলত স্থানীয়ভাবে বা কম পরিসর জায়গা জুড়ে হয়, তবে তীব্রতার মাপকাঠিতে এর বিস্তৃতি ব্যাপক। দুর্যোগে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বিশেষ হয় না, তবে যে ক্ষয়ক্ষতি হয় তা সামাল দেওয়া সম্ভব হয়। কিন্তু বিপর্যয়ে 100 জনের বেশি মৃত্যু এবং $100 মার্কিন অপেক্ষা বেশি ক্ষয়ক্ষতি হয়, তাই এই ক্ষতিপূরণ করা কঠিন হয়ে যায়। দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হওয়ায় দেশীয় অর্থনীতির উপর বিশেষ চাপ পড়ে না, বাইরের সাহায্য বিশেষ দরকার পড়ে না। কিন্তু দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি মাত্রায় হওয়ায় দেশীয় অর্থনীতির উপর প্রচণ্ড চাপ পড়ে। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দীর্ঘ সময় ও আর্থিক ব্যয় হয় এবং এর জন্য বৈদেশিক সাহায্যেরও প্রয়োজন হয়।
আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে ধারণা দিতে পেরেছি। আমি এখানে বিভিন্ন ধরনের দুর্যোগ ও বিপর্যয়ের কথা তোমাদের জানিয়েছি, এর বাইরেও বেশ কিছু ঘটনা ঘটে থাকে। এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে সেই ঘটনাগুলির কোনটি দুর্যোগ এবং কোনটি বিপর্যয়। আমি এখানে তোমাদেরকে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্যটা স্পষ্ট করে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি এই সম্পর্কিত কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে। এর পরের ভিডিওতে আমি তোমাদের দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে জানাবো। আজ তাহলে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।